আপনাদেরকে দলের পক্ষ থেকে পূর্বে বলেছিলাম যে আমরা নির্বাচন যাওয়ার লক্ষ্যে যে প্রাথমিক কাজগুলি প্রস্তুতিগুলি সেগুলি আমরা গ্রহণ করছি, কিন্তু আমরা নির্বাচন যাব কি না এটা আমরা একটা পরিবেশ একটা আস্থা আসবে, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে, ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে, এরকম একটা বিশ্বাসযোগ্য আস্থা যদি পাই তাহলে আমাদের চেয়ারম্যান তখন তিনি এই বিষয়ে 30 তারিখের আগেই ডিক্লেয়ার করবেন বা যে কোনো সময়। তা আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশন সহ সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আগামী নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, সেখানে কোনো রকম ইন্টারফেরেন্স হবে না, সেখানে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না, ভোটাররা ভোট কেন্দ্রে এসে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে, এরকমভাবে সংশ্লিষ্ট মহল, আমি নাম বলবো না, সংশ্লিষ্ট মহল আমাদেরকে আশ্বস্ত করেছেন। তাদের এই আশ্বস্ততার কারণে, তাদের এই প্রতিশ্রুতির প্রতি আমাদের একটা বিশ্বাস হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। সেই বিশ্বাস হওয়ার কারণেই আমাদের মাননীয় চেয়ারম্যান জাতীয় পার্টির বিরোধী দলীয় উপনেতা পার্লামেন্টের গোলাম মোহাম্মদ কাদের আমাকে নির্দেশ দিয়েছেন যে আপনাদের সামনে ঘোষণা করার জন্য তার পক্ষ থেকে যে আমরা যেহেতু সংশ্লিষ্ট মহল সরকার এবং প্রধান নির্বাচন কমিশনের সহ নির্বাচন কমিশন এবং আরও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মাধ্যমে আমরা আশ্বস্ত হতে পেরেছি নির্বাচনটা ফেয়ার হবে, তাই মাননীয় চেয়ারম্যান নির্দেশে আমি তার পক্ষে আগামী যে নির্বাচন জানুয়ারি 7 তারিখ যেটা হবে সেই নির্বাচনে যাওয়ার আমরা ঘোষণা করছি আনুষ্ঠানিকভাবে। আগেও বলেছি এখনও বলছি কোনো জোট টোট না, নির্বাচনটা আমরা 300 আসনে এককভাবে করব এবং আপনাদের গ্যাদারতে বলছি ইতিমধ্যে আমাদের আজকের এই মুহূর্তে একটু আগে আমাদের অতিরিক্ত মহাসচিব রাজাউল ইসলাম ভুঁইয়া আমাকে জানিয়েছেন যে প্রায় 1400 মতো ফর্ম বিক্রি হয়েছে এবং 300 আসনে যতটুকু সম্ভব তারা দেখেছেন প্রায় প্রত্যেক আসন থেকে কিন্তু অনেক আসন থেকে একাধিক ফর্ম উঠানো হয়েছে। তাই আমরা 300 আসনে যে নির্বাচনে করার ঘোষণা দিয়েছিলাম এককভাবে সেই সিদ্ধান্ত আছে এবং সেটাই থাকবে। আমরা কারোর সঙ্গে আসন সমঝোতার চিন্তা করি না, কারণ আমরা মনে করি যে জাতীয় পার্টির রাজনীতি স্বচ্ছ রাজনীতি, জাতীয় পার্টি কোনো ভাঙচুরের, জাতীয় পার্টি কোনো রকম নির্যাতনের, দুর্নীতির এই ধরনের কোনো ইতিহাস জাতীয় পার্টির নাই। অনেক দলের এই সমস্ত ইতিহাস আছে, আমরা স্বচ্ছ রাজনীতি করে আসছি গত বিশেষ করে 33 বছর আমরা সরকারের বাইরে ছিলাম এবং আমাদের রাজনীতি যেটা সেটা মানুষ নিশ্চয়ই পছন্দ করবেন, আমাদের না তো একদম স্বচ্ছ মানুষ, ক্লিন ইমেজের মানুষ, তাই আমরা আশা করছি 300 আসনে আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনটা অংশগ্রহণ করতে পারবো।